না যে এই সেক্টরটাতে আপনি আসতে পারেন, এটা খুব ভালো একটা সেক্টর, ইভেন এইটার অনেক ভবিষ্যৎ রয়েছে। আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতেছি এই কবুতর সেক্টরটার অনেক ভালো একটা ভবিষ্যৎ রয়েছে, আমরা যখন এই কবুতরটা আল্লাহর রহমতে এক্সপোর্ট করতে পারবো ইজিলি। বা কাকের সমস্যা থাকে, কাক এসে আপনাদের খামারে খুব ডিস্টার্ব করে, এই কবুতরগুলো আপনারা দুই এক প্লেয়ার রাখতে পারেন জালনার পাশে কিংবা ইয়ার পাশে। এই কবুতরগুলো থাকলে ভয়ে কাক আসে না, এটা আমি প্রমাণিত। এই কবুতরগুলো পালতে পারেন, এগুলো সাইজ অনুমাপ করার জন্য হিউজ সাইজ এগুলো। হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড, এগুলা এগুলোর সাইজ দেখেন বিশাল বড় সাইজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো পাখাল প্রেম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম, আমি সাব্বির ইসলাম। তো আজকে আমি চলে আসছি অনেক পুরনো এবং অনেক সিনিয়র একজন ব্রিডার, যে কিনা আসলে সব কোয়ালিটিফুল কবুতর পালে, তার ফার্মে আসছি আমি ভিজিট করতে। তো আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখানো যাক। তো তার ফার্মটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। যেমন দেখেন, আমি একটু ঘুরে দেখে, হ্যাঁ বিশাল বড় ফার্ম। আমি এমনি হতে হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ফার্মটা আসলে যে কত বড় সেটা বোঝানোর আমি একটু ট্রাই করতেছি। এইখানে হচ্ছে আপনার একটা শেড, হ্যাঁ এখানে একটা রুম আছে, এটা কিন্তু বিশাল বড় রুম। হ্যাঁ, আমি একটু ঢুকিয়ে দেখি আপনাদের। এই যে দেখেন, হ্যাঁ এইটা একটা শেড, জাস্ট আমি নর্মালি দেখাচ্ছি। তারপর এখান থেকে যদি বের হই, এখানে একটা ফ্লাইং জোন আছে, তার বিশাল বড় ফ্লাইং জোন। তারপর এখানে একটা শেড আছে, সব থেকে বড় শেডটা হচ্ছে এইটা। হ্যাঁ, তারপর এর পাশেই হচ্ছে এখানে একটা শেড আছে, তারপর এইখানে হচ্ছে আরেকটা শেড। ফার্মটা কিন্তু বিশাল বড়, আসলে ভিডিওতে আসলে বোঝানো সম্ভব নয়। কেউ যদি আগ্রহী হন, ভাইয়ের লফটা কিন্তু ভিজিট করতে পারেন যে কোনো সময়। ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর নিতে হবে এমন কিছু না, আপনারা যে কোনো সময় আসলে ভিজিট করতে পারেন। জাস্ট শখে বসে দেখে গেলেন যে কীভাবে লালন পালন করতেছে। তো এখন যাচ্ছি আরেকটা শেড, দেখেন আপনাদের সাথে নিয়ে যাই। তো এখানে আছে আরেকটা শেড, এই হচ্ছে আরেকটা শেড। প্রত্যেকটা শেড আসলে অনেক বড়, অনেকগুলা কবুতর আছে। এটা আসলে মানে অপু ভাইকে যারা চিনেন বা অপু ভাইয়ের কাছে যারা আসেন তারা জানেন যে তার কত বড় খামার, বিশাল বড় খামার। তো চলেন আমরা অপু ভাইয়ের সাথে কথা বলি এখন। আসসালামু আলাইকুম অপু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার এত বড় আসলে খামার সব কবুতর দেখানো সম্ভব না, কোনোভাবেই পসিবল না। আমি চাচ্ছি যে আপনার মুখে শুনতে যে কয়টা ব্রিড আছে, কয়টা কালার অ্যাভেলেবেল আছে, তো সেই অনুপাতে আর কি প্রত্যেকটা ব্রিডের আর কি। যেমন ব্ল্যাক কালারটা হচ্ছে এখন বর্তমান চাহিদা, তো ব্ল্যাক কালারগুলো আছে আমি দেখা দিলাম। জি, আমার কাছে মোটামুটি সব ধরনের কবুতরই আছে, তার মধ্যে অন্যতম যেগুলো সেগুলো হলো জার্মান বিউটি হুমার, ফ্রেঞ্চ মুন্ডিয়ান, ব্লন্ডিনেট, শ্যাডিনেট, হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন, আমেরিকান জায়ান্ট হুমার, তারপর আপনার লাহোরিগুলো আছে আমার কাছে কিছু, তারপরে ইউরোপিয়ান আমার কাছে এক্সিবিশন হুমার আছে, আমার কাছে ইন্ডিয়ান লং টেন যে ফ্যান্টেলগুলো সেগুলো আছে, ড্রাগন হুমার আছে, টুকটাক এগুলো মিলাই আমি পালতেছি। আসলে ছোট করে আমি শুরু করছিলাম, পালতে পালতে আস্তে আস্তে এত বড় হয়ে গেছে সংগ্রহ করতে করতে, যেহেতু এটা প্রথমে আমার শখের একটা বিষয়, শখ থেকে পালা শুরু করছি, তো সেখান থেকে আমার এগুলো এরকম বিশাল হয়ে গেছে আর কি। বর্তমানে হচ্ছে অনেক আসলে হাবিজাবি হয়ে গেছে, তো এখন আপনার মুখে আমি একটু সাজেস্ট নিতে চাই যে নতুন যারা আছে তারা কিভাবে সচলভাবে আসলে কৌতর পালন করে আসলে উপরে উঠতে পারবে। আসলে ভাইয়া এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার, সবচেয়ে বড় বিষয় কবুতর যারা পালবে প্রথম হলো ভালোবাসা, কবুতরটাকে ভালোবেসে তা সে পালবে কবুতরটা। আর আমি আমি বলবো যারা মানি মেকিং করার জন্য কবুতর পালবেন তাদেরকে আমি এই সেক্টরে আসতে না করব। ফার্স্ট ভালোবাসা থেকে এই জায়গায় আসতে হবে, তারপর আপনি ধৈর্য ধরতে হবে। আপনি যদি তাকে ভালোবাসেন সে একটা সময় আপনাকে কিছু একটা দিয়ে যাবে, আপনাকে হতাশা করবে না, এটা আমি বলতে পারি। বাট আপনারা যদি বিজনেস করার জন্য ডাইরেক্ট এই সেক্টরে যদি আসেন যে আমি ডাইরেক্ট বিজনেস করব, তাহলে আমি আপনাদের নিরুৎসাহিত করব। আর আপনারা শুধু কবুতর লালন পালন না, আপনারা যদি অন্য স্টুডেন্ট থাকেন তারা লালন পালন করতে পারেন। আমি বলতেছি আর কি আপনারা অবসর সময় একটু এই জায়গায় কাজে লাগাতে পারেন, যেমন আপনি বিজনেস করেন, চাকরি করেন, অবসর সময় এই জায়গায়
একটু সময় দিতে পারেন, কয়েকটা কবুতর পালতে পারেন। যেমন আপনি যদি 5 থেকে 10 জোড়া কবুতর পালেন, সব খরচ বাদে দেখা যাবে যে 20 জোড়া কবুতর পালেন, সব খরচ বাদে দেখা যাবে যে আপনার মাসে 10,000 টাকা 5,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট আপনার থাকবে। তো আমি যেটা সাজেস্ট করব নতুনদের জন্য, যে আপনারা বসে না থেকে, আড্ডাবাজি না করে, নেশার মধ্যে না যেয়ে এই সেক্টরটাতে আপনি আসতে পারেন। এটা খুব ভালো একটা সেক্টর, ইভেন এইটার অনেক ভবিষ্যৎ রয়েছে। আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতেছি, এই কবুতর সেক্টরটার অনেক ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা যখন এই কবুতরটা আল্লাহর রহমতে এক্সপোর্ট করতে পারবো ইজিলিভাবে, গভর্নমেন্ট যখন আমাদের এটাকে খুব শিথিল করে দিবে, ইজি করে দিবে, দেন এইটার কিন্তু একটা ভালো একটা পজিটিভ একটা দিক আপনারা চলে আসবে, একটা পাবেন। যেমন আপনাদের একটা সময় বাংলাদেশ পাট রপ্তানি করে যেমন অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল, আমরাও এই কবুতরটাকে রপ্তানি করে বাহিরের দেশে পাঠিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা হলো, আপনারা যে যেই কবুতর পালেন না কেন, আপনাদের ঘরের যে বাচ্চাটা হবে সেই বাচ্চার পায়ে অবশ্যই পায়ে রিং পরাবেন, ব্যান্ডেজ পরাবেন, হ্যাঁ নিজস্ব রিং, আপনার নামের রিং পরাবেন। যদি আপনার নামের রিং পরাতে নাও পারেন, আপনারা অন্তত তার যে জন্মসালটা কত, সেই জন্মসালটা দিয়ে অন্তত হলেও আপনারা রিং পরাবেন। কারণ এটা একটা কবুতরের আইডেন্টিটি। আর আমাদের আজকে না হোক, কালকে হোক, 2 বছর 5 বছর পরে হোক, আমাদের কবুতর যখন এক্সপোর্ট হবে, তখন এই পায়ে রিং সারা কোনো কবুতর আপনারা বাহিরে পাঠাতে পারবেন না। তখন আপনারা একটু সমস্যার মধ্যে পড়বেন, আপনাদের কবুতরগুলো বিক্রি হবে না। কম দামি হোক দামি হোক, আল্লাহর রহমতে সবগুলা রিং পরাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এই যে শেডটা দেখতেছেন, এইটা আমার এই শেডটা, এটা আমার পুরাটা একটা ফ্রেঞ্চ ইন্ডিয়ানের শেড। আচ্ছা, এটা তো সব ফ্রেঞ্চ ইন্ডিয়ান। হ্যাঁ, এটাতে আমার ফ্রেঞ্চ ইন্ডিয়ান আছে। তথ্য আপনার থেকে নেওয়ার ছিল জি, আপনি মাত্র বেশ ভালো একটা বক্তব্য বললেন জি। তো সেটা হচ্ছে আপনার বর্তমান অবস্থায়, মানে বর্তমান যে পরিস্থিতি কবুতর সেক্টরটা, এটা আপনিও জানেন, এই অবস্থায় আসলে কোন ব্রিডটা নিয়ে কাজ করলে লাভবান হবে নতুন অবস্থায়? নতুন অবস্থায় আমি প্রথমেই বললাম যে ভালোবাসা থাকতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে ভাই আপনারা এই ব্রিডটাই পালেন। আপনারা আপনাদের কাছে যে ব্রিডটা পছন্দ হয়, আপনাদের কাছে যে ব্রিডটা ভালো লাগে, সেই ব্রিডটা আপনারা পালেন। আর এটা শেয়ার বাজারের মতো এই বাজারটা উঠানামা করে। এখন আজকে মনে করেন যে আজকে এই কিং কবুতরের উদাহরণস্বরূপ বলতেছে, আজকে কিং কবুতরের বাজার ভালো, 6 মাস পরে দেখা যায় যে আরেকটা হুমা জাতের কবুতরের দাম বেশি, এরকম বাজার আপডাউন করে। তো এই আপডাউনের মধ্যে আপনারা না থেকে আপনারা যেটা ভালো লাগে, যেই কবুতরটা আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আপনারা লালন পালন করেন, সে তাহলে আপনারা লাভবান হবেন, উপকৃত হবেন। আমি এটা মনে করি। আচ্ছা, এই যে এই জায়গায় দেখতেছেন ব্ল্যাক মুন্ডিয়ানের একটা পেয়ার, ব্ল্যাক মুন্ডিয়ান, এগুলো ফ্রেঞ্চ মুন্ডিয়ান, এগুলো ইম্পোর্টেড রিং করা, এগুলো রানিং আছে আল্লাহর রহমতে, ডিম বাচ্চা করে কবুতর এগুলো। এগুলার বাচ্চা যদি কারো লাগে আমি ইনশাল্লাহ দিতে পারবো, বেবি দিতে পারবো। আর এই জায়গায় আপনার ক্রিমবার মুন্ডিয়ান আছে, এগুলো নিজের বাচ্চা নিজেরাই করে আল্লাহর রহমতে। অনেকেই মনে করেন যে এত বড় কবুতর, কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি। আমি চেষ্টা করি কোয়ালিটি ফুল কবুতর পালার জন্য। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে আপনার এই খাঁচাগুলো আমি দেখতেছি বিশাল বড় বড়, এটা সাইজ, এটা আমি ইচ্ছা করে একটু বড় বড় করছি এই খাঁচা ফ্রেঞ্চ মুন্ডিয়ানের জন্য। আমি ফ্রেঞ্চ মুন্ডিয়ান কবুতরটা, সত্য কথা যেটা, আমি কবুতরটাকে অনেক অনেক ছোটবেলা থেকে আমি এই কবুতরটাকে অনেক ভালোবাসি। এই কবুতরের যে পা দেখা যায় না, হাঁসের মতো দেখা যায়, খুব সুন্দর, এই জন্য আমি এই কবুতরগুলো অনেক পছন্দ করি। আমার চাইল্ডহুড থেকে আমার এই কবুতরগুলো পছন্দ, তো এই জন্য আমি খাঁচাগুলো বড় বড় করে করছি। আর আপনারা যদি বড় করে খাঁচা করেন, 3 ফিট বাই 3 ফিট আমি এই খাঁচাটা করছি, এগুলো সব মোরাসলাটের বাচ্চা, 3 ফিট বাই 3 ফিট এই খাঁচাগুলো আছে, 3 ফিট বাই 3 ফিট আর হাইট আছে আপনার 18 ইঞ্চি। এই হাইটে যদি আপনারা করেন আল্লাহর রহমতে খুব সুন্দর ভালো একটা রেজাল্ট পাবেন। এই জায়গায় আপনি দেখেন এক কালারের রেড মুন্ডিয়ান, এটাও আমার ইম্পোর্টেড ডাবল ইম্প্যান্টেড এগুলো। হ্যাঁ, এগুলো আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে, যদি কারো বাচ্চা লাগে আমি দিতে পারবো। এই জায়গায় আছে আপনার ব্ল্যাক মুন্ডিয়ানের আরেকটা পেয়ার আছে আমার কাছে, তো সর্বশেষ আমি মুন্ডিয়ান আরেকটা দেখায় শেষ করবো। এই পাশে আমি চলে যাব জার্মান বিটি হুমারে, এই যে অ্যান্ডালুশিয়ান এই ইয়াটা বর্তমানে খুবই দামি একটা জিনিস, এটা মেল না ফিমেল? এটা পাশাপাশি রাখা আছে দুইটা বাচ্চা, দেখি কি হয় দুইটা। ও, এটা দুইটাই বেবি? হ্যাঁ, দুইটাই বাচ্চা, দেখা যাক। এগুলো ছোট, এই বেবিটা তো সেল হবে? এই না, এই বেবি না, আমি রাখবো, এগুলো আমি নিজে পালার জন্য রাখছি। আর এই পাশটা যে দেখতেছেন, এই পাশটায় আমার শুরু হয়েছে আপনার জার্মান বিটি হুমার।
এটা পুরাটাই আমার জার্মান বিউটি হুমারের সাইড। এটা এই জায়গায় আছে গ্রেভারলেস জার্মান বিউটি হুমার, এগুলো দেখেন, এগুলো আমার খুব পছন্দের একটা ব্রিড। এটা জার্মান বিউটি হুমার দুইটাই রিং এর না? হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড দুইটাই রিং এর। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনার ফ্রেঞ্চ হুন্ডিয়ান কি আপনি বেবি দিতে পারবেন বর্তমানে? ফ্রেঞ্চ হুন্ডিয়ানে বেবি অ্যান্ডালুজিয়ান বেবি দিতে পারবো না, বাট ব্ল্যাক দিতে পারবো, তারপরে আপনি ক্রিম্পার দিতে পারবো, গ্রিজেল দিতে পারবো, রেড ইয়েলো এগুলো দিতে পারবো, অ্যালমন্ড আছে আমার কাছে। অ্যান্ডালুশিয়ানের বাচ্চা আমি কিছুদিন পরে, মাস দুয়েক পরে আমি দিতে পারবো। হ্যাঁ, এই জায়গায় দেখেন মাক্সি হুমার, যেটা চেকার বলে, যেটা ওদের বাচ্চা ওরাই করতেছে। অনেকে মনে করেন যে বিউটি হুমারের বাচ্চা নিজের বাচ্চা নিজে করতে পারে না, বাট সুন্দর বাচ্চা করে ওরা আল্লাহর রহমতে। আমি ওদেরকে দিয়ে বাচ্চা করাই, একটা বাচ্চা মরে গেছে, একটা বাচ্চা হয়েছে। এই পাঁচটা যেগুলো, হ্যাঁ, এই এই জায়গায় আছে ক্রিম্বার, ক্রিম্বার খুব সুন্দর ক্রিম্বার। এই জায়গায় আপনার আছে অ্যান্ডালুশিয়ান পেয়ার, আছে অ্যান্ডালুশিয়ান পেয়ার। এটা এই কালারের বেবি অ্যাভেলেবল? হ্যাঁ, বাচ্চা আছে, বাচ্চা ইনশাল্লাহ দিতে পারবো। অ্যান্ডালুশিয়ান না জি, এটা অ্যান্ডালুশিয়ান দিয়ে, অ্যান্ডালুশিয়ান দিতে পারবো ইনশাল্লাহ। এদিকে আরও আছে, এগুলা এগুলা কালার ভ্যারিয়েশনের জন্য আমি রাখছি এগুলো। এই এইটা আমার এদিকে ওইটা ফিমেল, হ্যাঁ ওইটা ডিমে আছে, খুব সুন্দর। আর উপরে যেগুলো আছে এগুলো আমার বাচ্চা রাখা আছে। আসেন আমরা অন্য একটা শেডে যাই। এটা আমার একটা ফ্লাইং জোন, ফ্লাইং জোন, এটাতে সব কবুতর ছেড়ে রাখা হয় আমার, এবং ছোট বাচ্চা কিংবা সিঙ্গেল যদি কোনো কবুতর থাকে সেই কবুতরগুলো রাখা হয়। এটা আমার ফোস্টার্সের ফোস্টার সেট আপ, এটা আমার ইয়ার সেট আপ এটা। আর এই রুমটার মধ্যে আমি, এই রুমটা মূলত আমি তিনটা ভাগ করে নিছি, এই একটা রুমটা, একটা রুম, হ্যাঁ বড় একটা রুম তিনটা ভাগ করছি আমি। এই পাশটায় আমি করছি হাঙ্গেরিয়ান হাউস পিজিয়নের সাইট করছি এইটা, আর এই পাশটা করছি আমি পুরাটা লাহোরের, আর মাঝখানের এই জায়গাটুকু আমি করছি আমেরিকান জায়ান্ট হুমার। এই জায়গায় যা আছে সব জায়ান্ট হুমার আর কি, তো এইভাবে আমি ভাগ করে নিছি। তো আর আপনারা ইয়া দেখবেন, হাঙ্গেরিয়ান হাউস যে দেখবেন, এটা আপনার টাইগার, এটাও টাইগার। তো এগুলা বড় কবুতর অনেকে আবার ভয় পায় যে ওরা নিজের বাচ্চা নিজেরা করতে পারে কি না। তো এই যে দেখেন যে বাচ্চাটা দেখতেছেন, এটা কিন্তু ওদের বাচ্চা, ওরা করতেছে, এটা ওদেরই বাচ্চা। হ্যাঁ, আমি হাউস পিজিয়ন মোটামুটি আমার যেই ফেন্সি জাতের কবুতর আছে ম্যাক্সিমাম আমি ওদের বাচ্চা ওদেরকে দিয়ে করাই। এই জায়গায় আমি আরেকটা আপনার উদাহরণ দেখাচ্ছি, এই যে জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এই যে টাইগার, ওদের বাচ্চা ওরা করছে, তারপরে যে রেড আর ইয়েলোর মধ্যে আমি একটা পেয়ার করছি, এটা ওদের বাচ্চা ওরা করছে। এই জায়গায় আপনার টাইগার আর চেকারের মধ্যে পেয়ার করছি, দেখেন ওদের বাচ্চা ওরা করছে। হ্যাঁ, তো আমি মূলত চেষ্টা করি যে ওদের বাচ্চা ওদের দিয়ে করানোর জন্য। আর হাউস পিজন বিগ সাইজ হলে কী হবে, ওরা খুব সুন্দর বাচ্চা করে, সুন্দর বাচ্চা খাওয়ায়। আর লাহোরের যে সেট আপটা দেখতেছেন, লাহোরের বাচ্চা আমি কখনোই ফোস্টারিং করি না, লাহোরের ডিম, হ্যাঁ ওদের নিজেরটা নিজের করতে হবে, কোনো ডিমই আমি ফোস্টারিং করি না লাহোরের। দেখেন সবাই ডিম বাচ্চা নিয়ে বসে আছে, ঠিক আছে। একটা কবুতর আপনার লাহোরে মোটামুটি আমার কাছে সব কালার অ্যাভেলেবেল আছে, স্টেনসিল থেকে শুরু করে আপনার ইয়েলো, রেড, ওপাল, মাক্সি বলেন, ব্ল্যাক, ব্লুবার, গ্রেভার, গ্রেভারলেস, ব্লুবারলেস, মিলি, অ্যান্ডালুশিয়ান, মোটামুটি সব কালার আছে আমার কাছে। স্টেনসিল কালারের একটা মেল আমি দেখাই, এই যে মেলটা যে বসে আছে, বেবিগুলা কালারফুল আসে। এই জায়গায় আপনার এই যে অ্যান্ডালুশিয়ান আছে একটা, দেখেন অ্যান্ডালুশিয়ান, না পিসেরটা ওপাল দিছি আমি, ওপাল বার যেটা। হ্যাঁ, এগুলোর বেবি যদি দিতে পারবো, ওই জায়গায় মাক্সি আছে, ব্লুবার আছে,
দুবারের কোয়ালিটি দেখেন আল্লাহর রহমতে, এগুলো ইম্পোর্টেড বার্ডস এগুলো। মোটামুটি সবই ইম্পোর্টেড, কিছু আমার ঘরের বাচ্চা রাখা আছে। যেমন এই, যেমন এই পেয়ারটা দেখতেছেন, এটা আমার ঘরের বাচ্চা, ইম্পোর্টের ঘরের বাচ্চা, এদের বাচ্চা এই, এটা এই যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কোয়ালিটি, এগুলো কিন্তু বাচ্চা, এগুলো এখনো রানিং হয়নি। এই পেয়ারটা সেল হবে না? এই পেয়ারটা যদি কেউ চায় দিতে পারবো আমি ইনশাল্লাহ, আর যদি প্রয়োজন হয় কন্টাক্ট করতে পারেন। এই পেয়ারটা আপনার অ্যাডাল্ট হয়ে গেছে, মেল ফিমেল কনফার্ম হয়েছে, উইটা মেল, এটা ফিমেল। হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, আরেকটা ব্যাপার যদি মনে কিছু না নেন, এই লাহোরি কিন্তু আপনার ট্রিমিং করা হয়। এই পেয়ারটা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা পেয়ার। হ্যাঁ, এটা কি বর্তমানে ট্রিমিং করা আছে? না, আমার লাহোরি কোনো কবুতরই ট্রিমিং করা নাই। ট্রিমিং করা হয় না আমার কোনোটাই, কেচি মারা হয় না, কোনোটাই ট্রিমিং করা হয় না, যা দেখতেছ সব ন্যাচারাল মার্কিং, ন্যাচারাল মার্কিং। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর একটা, কিন্তু শোতে আপনার ইন্টারন্যাশনাল যে শো হয়, এই শোতে আপনারা শোতে ট্রিমিং করার ইয়ে আছে, মানে আর জায়েজ আছে আর কি, ঠিক আছে। কিন্তু কিন্তু আপনারা ওই যে ট্রিমিং করে যে কবুতর সুন্দর বানায় বিক্রি করবেন, এটা কিন্তু আবার, এটা জায়েজ নাই ভাই। এটা আবার মনে করেন না যে ভাই আপনারা কেচি মেয়েরা সুন্দর করে বিক্রি করবেন, তা কিন্তু করলে গুণা হবে। আর এই জায়গায় আমার গ্রেভারলেস আছে, ওদের নিজের বাচ্চা নিজেরা করে, সবগুলো পুরো কোয়ালিটি ফুল কবুতর, আল্লাহর রহমতে করার চেষ্টা করি। ভাইয়ের খামারে আসছি, আসলে কোয়ালিটি ফুল কবুতর পাওয়া যায় বলি। হ্যাঁ, আর ইয়েলো দেখেন, এই যে ওদের বাচ্চা ওরা করতেছে, এটা হলুদ, ওদের বাচ্চা ওরা করতেছে, ঠিক আছে। এই জায়গায় ওপাল আছে, ওপাল আছে, তারপরে এই জায়গায় আপনার সিল্কি লাহোর আছে। আর অনেকেই, হ্যাঁ অনেকেই মনে করেন যে আমি ওই জায়গায় গ্রেভালাস আছে, অনেকেই মনে করেন যে দুই কালার পেয়ার আপ কেন করি। আপনারা যখন দুই কালার করবেন, দুইটা দুই জেনারেশনের কবুতর, দুইটা দুই ব্লাডের কবুতর, সেখান থেকে আপনার যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটার কোয়ালিটি ভালো আসবে। তার ব্লাডটা যেহেতু চেঞ্জ আছে, সেম ব্লাডের না, তো সেই ক্ষেত্রে বাচ্চা ভালো আসবে। তো আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে কোয়ালিটি ডেভেলপ হবে, যদি দুই কালার করতে পারেন। আমি খুবই কম ডিম বাচ্চা নেই, আমি খুবই কম বাচ্চা, কম ডিম বাচ্চা নেই আমি। দেখা যায় অ্যাভারেজে আমি একটা কবুতর থেকে আমার দুই চার জোড়ার বাচ্চা বেশি আমার হয় না, যার কারণে আসলে প্রাইসটা ওরকমই আসলে, ঠিক আছে। আমার কোয়ালিটি, আপনারা যখন একটা জিনিস যখন কিনবেন, ক্রয় করবেন, আপনারা কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি চিনবেন, সবার আগে চিনবেন। হ্যাঁ, কোয়ালিটি চিনার পর আপনারা যেখান থেকে কবুতর ক্রয় করেন কি না করবেন, আপনারা ঠকবেন না। আর আপনারা যদি কোয়ালিটি না চিনেন, আপনারা কিনতে পারবেন না কবুতর। এই সাইডটা আমার ব্লন্ডিনেট আর স্যাটিনেটের একটা সেট, এটা এটা আমার স্যাটিনেট, স্যাটিনেট আবার কিন্তু নিজের বাচ্চা নিজে রাখুন। হ্যাঁ, এই যে ওদের বাচ্চা ওরাই করতেছে। আমি ফোস্টারিং খুব কম করি, আমার কবুতর অনুযায়ী ফোস্টার খুবই কম। মনে করেন যে আমার ফোস্টার তাও মনে করেন 130 পেয়ারের মতো আছে, 130-140 পেয়ারের মতো আছে, কিন্তু আমার যে কবুতর আছে, কবুতর আমার মেন প্যারেন্টস আপনার প্রায় 350 পেয়ারের উপরে আছে। তো সেই তুলনায় আমার ফোস্টার কিন্তু কিছুই না, অনেক বেশি ফোস্টার লাগে, তাই আমি ফোস্টারিং করতে পারি না, ওদের বাচ্চা ওদেরকে দিয়েই করাই। আরও হ্যাঁ, এই জায়গায় বাচ্চা করতেছে, এই যে বাচ্চা করতেছে দেখেন, ওই যে নিচে আবার দেখেন জোড়া বাচ্চা করতেছে, নেকলেস শেডিং, এগুলো ক্লাসিক। আচ্ছা, চিকন ঠোঁটের যেটা, এটা ক্লাসিকগুলো। এই পেয়ারটা আবার মডিফাইড, ঠিক আছে। নিচে একটা কবুতর আপনি শো করেন, দেখাই আপনার আমি, এই যে এই কবুতর গুলা, এটা হলো গিয়ে আপনার অ্যান্ডালুশিয়ান, ইজিপশিয়ান সুইফট। হ্যাঁ, এই কবুতরগুলা আপনারা পালতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে এই কবুতরগুলা। এবং এই যে দেখান, এই জায়গায় নিজের বাচ্চা নিজেরা করে, কবুতরগুলো কিন্তু সচরাচর সবার হাতে আসে না, না সবার হাতে দেখা যায় না। আরেকটা বিষয় আমি বলে দিই, এই কবুতরটা কিন্তু ভাই আরেকটা বিশেষত্ব আছে, আমি বলে দিচ্ছি, যারা নতুন পালক আছেন তাদেরকে বলে দিচ্ছি। আপনাদের কারো খামারে যদি কাকের সমস্যা থাকে, কাক এসে আপনাদের খামারে খুব ডিস্টার্ব করে, এই কবুতরগুলো আপনারা দুই এক পেয়ার রাখতে পারেন জানলার পাশে কিংবা ইয়ার পাশে। এই কবুতরগুলো থাকলে ভয়ে কাক আসে না, এটা আমি প্রমাণিত, এই কবুতরগুলো পালতে পারেন। আর এই উপরে আমার এইগুলো সব ব্লন্ডিনেটের। আচ্ছা, এগুলোর বেবি তো অ্যাভেলেবল?
হ্যাঁ এগুলোর বেবি আছে, উপরে যা দেখতেছেন সব বেবি আছে, উপরে যা আছে এগুলো সব আমার হোম ব্রিড বাচ্চাগুলো। হ্যাঁ আবার এই যে এই পাশে আছে এগুলো বাচ্চা, হ্যাঁ এগুলো বড় অ্যাডাল্ট হয়ে গেছে। আসেন আমি ওই পাশে আমার আর একটা শেড আছে ওইটাতে আমি ইয়া দেখাই দিচ্ছি, এটা ফোস্টার, সাবধানে আসেন পিছলা আছে। আচ্ছা এই রুম যেটা দেখতেছেন এই রুমটা 26-28 ফিটের একটা রুম, এই রুমটাতে আমার এই পাশটা আছে পুরোটা ফ্যান্টেলের সেট, এটা ফ্যান্টেল সাইড, এটা আমার এই সেটটা টোটালি ফ্যান্টেল, টোটাল ফ্যান্টেল। এই পাশে আছে আমার এক্সিবিশন হুমার, এই পাশটা যা আছে সব এক্সিবিশন হুমার এই পাশে। আর এই পাশে উপরে আমি কিছু রাখছি ব্লু বার্লেস রেসার হুমার উপরে আছে। আর এই পাশে আমার একটু মিক্স আছে, মিক্স হলো আপনার হ্যাঁ মোরা স্লাট আছে আর ডিউলিপস আছে, হ্যাঁ ডিউলিপস এগুলো অ্যান্ডালুশিয়ান ডিউলিপস, এটা এটা অ্যান্ডালুশিয়ান ডিউলিপস, এটাও অ্যান্ডালুশিয়ান, অনেকে আবার যে গিরগিট গিরগিট বলে গিরগিটি, ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগে কবুতর। এগুলো আপনার মোরা স্লাট এই জায়গাটায় মিলানো আছে এই সাইডটা, হ্যাঁ কয়েকটা ব্রিড। আর এই পাশে আছে আমার কিছু ড্যানিশ আছে আর ড্রাগন হুমান, হ্যাঁ এই কবুতরগুলো আমার খুব মোস্ট ফেভারিট একটা কবুতর ড্রাগন হুমার, এই যে এই কবুতরটা দেখেন হোয়াইট ড্রাগন, হ্যাঁ হোয়াইট ড্রাগন হুমার, এই কবুতরগুলো আমার কাছে খুব ভালো লাগে। ওরা যখন থাকে ওই যে বগের মতো ওই যে মাথায় যে এরকম করে রাখে শেপটা ড্রাগনের মতো, এই জিনিসটাই আমার কাছে আসলে দেখতে খুব ভালো লাগে। আর এগুলো ব্লু বার্লেস রেসার, এগুলো উপরে যারা যা আছে সব ব্লু বার্লেস। আমার কাছে অ্যালমন্ড ব্ল্যাক, তারপরে ইংলিশ যেটা বলে যেটা পায়ে মুজা ছাড়া যেটা সেটা আমার কাছে আছে, সেটা অ্যান্ডালুশিয়ান আছে, গ্রে চেকার আছে, এগুলো আছে। আর আমার কাছে লং টেল ফ্যান্টেল যেটা এটাই সবচেয়ে বেশি আছে। আর উপরে যা দেখতেছেন এগুলো সব আমার হোম ব্রিড ঘরের বাচ্চা, এগুলো হ্যাঁ এগুলো লং টেলের বাচ্চা, এগুলো এটা আছে ইংলিশ, এই তিনটা বাচ্চা আছে ইংলিশ, আর ওই কোন কর্নারে আছে লং টেলের, এই দুটো বাচ্চা আমার ঘরের বাচ্চা। আর অনেকে মনে করেন যে লং টেলের বাচ্চা নিজে করতে পারে না, এই যে দেখেন ওরা নিজের বাচ্চা নিজে করতে পারে, কিন্তু বেবি, হ্যাঁ এটা বাচ্চা, এই যে প্যারেন্টস ওরা লং টেল। তারপরে হ্যাঁ এগুলো বেবি অ্যাভেলেবেল আছে, এই অ্যালমন্ডের বাচ্চা যে নিজের বাচ্চা নিজেরা করতেছে, ঠিক আছে। তারপরে এই জায়গায় ব্ল্যাক টাইগার আছে, এই যেগুলা ওদের নিজের বাচ্চা নিজেরা করতেছে। আচ্ছা এই পাশটায় আমার এক্সিবিশনগুলো দেখেন, এগুলো আমার এক্সিবিশন হুমার, এই ফিমেলটা ডাবলি ব্যান্ডেড, এটা এটা ডিমে আছে, হ্যাঁ ডিমে আছে। তারপরে এই যে পেয়ার আছে ব্ল্যাক, ব্ল্যাক আলার মধ্যে তিন পেয়ার রানিং আছে। আর এগুলো আছে আপনার রেড অ্যাশ ব্লুবার, হ্যাঁ এটা আছে, এগুলো আছে। আর এই জায়গায় ব্ল্যাক আরেকটা পেয়ার আছে, আর উপরে যেগুলো দেখেছেন এগুলো আমার বাচ্চা, এগুলো আমার হোম ব্রিড বেবি। এগুলো এই বেবিটা আসলে প্যারেন্টস কোটা, এই এই প্যারেন্টস, এই যে এই এটা এগুলো প্যারেন্টস, খুব সুন্দর কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটিটা এরকম যোগাযোগ করতে পারে এরকম, এটা অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে এটা থাকবো না, এগুলো এই কোয়ালিটির বাচ্চা আমি দিতে পারবো পরবর্তী, সেম কোয়ালিটি সেম কোয়ালিটির বাচ্চা দিতে পারবো। আর এই পাশটায় আছে আপনার ওই যে বললাম ব্লু বার্লেস রেসার আছে আর ডিউলিপস আছে আমার কিছু, এগুলো ডিউলিপস। দেখেন আর নিচে কিছু ফোস্টার আছে, নিচে ফোস্টার, হ্যাঁ ড্যানিশ আমার কাছে চারটা কালার আছে, ব্লু বার্লেস, ব্লু বার্লেস ব্ল্যাক হোয়াইট আর আপনার এই যে রেড, হ্যাঁ চারটা কালার আছে। আর আরেকটা কালার আছে ইয়েলো, এটা ওই পাশে আছে, এটা করতেছি আমি, ড্রাগন বাচ্চা ফুটে গেছে মাশাল্লাহ।
আমার হোম ব্রিড প্রথম বাচ্চা করলো এই ঘরের প্রথম বেবি। হ্যাঁ হ্যাঁ, ওরও ওরাও আমার ঘরে জন্ম, এগুলো আমার ঘরে জন্ম। হ্যাঁ প্যারেন্টসগুলো? হ্যাঁ, এটা না, এটার বাচ্চা এগুলা প্যারেন্টস আপনার আছে ওইদিকে, ওইদিকে রাখা আছে। তবে মোটামুটি আজকে কি এতটুকুই দেখেন আল্লাহ রহমত, আমার যা আছে তাই। আর আপনাদেরকে আমি পোস্টার রুমের একটা ভিডিও আপনি দর্শকদের দেখাইতে পারেন, ওটা দেখবে। মোটামুটি আসলে বিয়ার্স আগে আপনাদের বলি, আপনারা যা দেখলেন আগে তো আসলে কিছুই না, এটা যদি সামনে আসেন তখন বুঝবেন, ভিডিওতে দেখা সম্ভব না। আর আপনাদের সবাইকে আমার ফার্মে আসার আমন্ত্রণ রইল, দাওয়াত রইল, আপনারা অবশ্যই আমার ফার্মে আসবেন, দেখবেন। আপনারা আগে দেখবেন, দেখার পরে ক্রয় করবেন, না দেখে আমি অনলাইনে না ক্রয় করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। হ্যাঁ প্রেফার করব। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আমরা তো আপনার খামারটা দেখলাম, এখন যদি কেউ ইন্টারেস্টেড হয় আপনার থেকে বেবি নেওয়া, হ্যাঁ তাহলে কিভাবে? ওই যে বললাম যে ভাই আমার ফার্মে আসতে হবে, আর যে একবারই আসতে না পারবে তাকে আমি পাঠাই দিতে পারবো। আর এমনি তো সে ভিডিওতে ওরকম ভাবে দেখানো হয়নি, যেমন আমার সাপোজ ডট ফ্যান্টাল আপনার অ্যান্ডালুজিয়াতে লাগবে। হ্যাঁ, তো অ্যান্ডালুজিয়ার বেবি আমি আপনাকে কল করলাম যে ভাই অ্যান্ডালুজিয়ার বেবি, ওই ইমু হোয়াটসঅ্যাপে আমি ভিডিও পাঠাই দিব। আর আপনারা আসেন, আয়সা ভাই দেখেন, একটা জিনিস নেবেন, একটু সময় ব্যয় করেন, ঠিক আছে? সময় ব্যয় করে আপনারা জিনিসটা দেখে নিয়ে যান, সেটা আমার জন্যও ভালো, পরবর্তীতে কোনো ক্লেম থাকে না যে ভাই এটা হয়েছে এটা হয়েছে। কারণ অনেক সময় পরিবহনের সময় কবুতর সমস্যা হইতে পারে, একটা কবুতর যখন একটা বক্সে বইরা দু চার পাঁচ ঘন্টা পরিবহনে যায় তখন অটোমেটিক্যালি তার সবুজ পায়খানা হয়, চুনা পায়খানা হয়। হ্যাঁ, তো এই জন্য আমি প্রেফার করি যে আপনারা আসেন, আসা দেখেন, দেখে আপনারা নিজে দেখে নিজের চোখে দেখে দেন আপনারা নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, তাহলে এই পর্যন্ত, আজকে ভালো থাকবেন। জি, দর্শক বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।